ামাকাত গ্রুপে সময়টা এক বন্ধু জানতে চাচ্ছেন কেউ যদি উজু করে আসে এরপরে টিভির সামনে তার নজর পড়ে যায় টিভি দেখে ফেলে অথবা অশ্লীল কিছু দেখে ফেলে এর ফলে কি তার যে অজু ছিল উজু ভেঙ্গে যাবে আর ওই উজুতে যদি নামাজ পড়েন তাহলে কি নামাজ আবার পুনরায় তাকে পড়তে হবে না এটি উজু ভাঙ্গার কারণ নয় কেউ যদি অশ্লীল কিছু দেখেও ফেলে এর ফলে উজু ভেঙ্গে যায় না তবে দেখার সে অন্যায় করেছে কেননা অন্যায় দেখেছে অন্যায় দেখলে গুণা হয় এটি চোখের পাপ করেছে সে এটিকে চোখের ব্যভিচার বলা হয়েছে তবে এর ফলে উজু ভেঙ্গে যাবে না আর কেউ যদি নামাজ পড়ে ফেলেন তাহলে একই কথা নামাজ তার বিশুদ্ধ হয়েছে তবে দেখার ফলে যে অন্যায় করেছেন সে অন্যায়ের প্রাস্তিত তাকে ভোগ করতে হবে অথবা তোবা করে নিতে হবে এই জন্য আমরা এইভাবে বলবো যে নবী সাল আলী আসলাম থেকে উজু ভঙ্গে যে নির্দিষ্ট কারণগুলো রয়েছে সেগুলো ছাড়া আর অন্য কোনো কারণে উজু ভেঙ্গে যায় না এটা আমাদেরকে ভালো করে জানতে হবে উজু ভেঙ্গে যায় নবী সাল্লাম থেকে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কারো যদি বায়ু বের হয়ে যায় অথবা তার পোসাব পায়খানার রাস্তাতে কোনো কিছু বের হয় অথবা উটের অথবা ঘুমিয়ে পড়ে এগুলো কিন্তু উজু ভঙ্গের কারণ এগুলো যদি ঘটে যায় তাহলে তার উজু ভেঙ্গে যাবে এবং তাকে নতুন করে উজু করতে হবে এছাড়া কারোর কাপড় একটু উঠে গেলো কারো কোনো অংশ খুলে গেলো অথবা কিছু দেখে ফেললো এর ফলে উজু ভেঙ্গে যায় এ কথা বলা যাবে না অল্লা